রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে নাই রে নির্লজ্জ লোক। আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি ভুল করে পড়তে পড়তে মালিকের বর পাশে শুয়ে পড়েছেন, ওটা আমি মানে নিচ্ছি। আজকে সরাসরি বেটি ছেলে নিয়ে চলে এসেছেন, আপনি মোটেও সুবিধার লোক না ভাই। আমি আপনার পাঠতে পেরেছি, আপনি কি জিনিস একটা, এটা কি করেছেন আপনি? আপনি জামালের ডাক দেন, ওই তো সব মূল কাহিনী। নাম বলেন, পরিশালি তো এই কাজ করেছে। আরে না, বাবু তার চাকরিটা হয় সংকটটা তুই বাড়ি ঘর নিজের টাও দিতে পারি আমি কি ভাবছি গেলাম। এই এই যে গেল অনুমতি সেই বদাই হল বই স্যার। এখানে বই স্যার মানে এই তুই কি থ্রেট করো ম্যাডাম রে যে এখানে বই? এই এটা কি অফিস না? ঠিক আছে, একটু ভদ্রলোকের মতন একটু কবাজা নাইলে আমার গোষ্ঠীও যাইবে, চাকরির লগে আমারটাও যাইবে। আর সেকেটা এই ভাতা নিয়ে হেলার ফলে হায়দার সাহেব আনছে, তার মানে এই হেলার বলার লোক আরো বাদ দেও, আমি তো মরিয়ে যাব হেলার বলা। সুন্দর করে একটু ক স্যার, একটু বই বসো। থ্যাংক ইউ। তোমার কি ডাকা হয়েছে? তুমি ওইখানে বসো, পরে ডাকা হবে। কাকু আপনি মনে জ্বর উঠছে? হ্যাঁ, আপনি বসছেন কোথায়? আমিও তো সাহস করি না ওইখানে বসার। এই তোর এখানে বলা লাগবে কিছু, এটা কি তোর অফিস? এই বাবু করবো একার একার থোপটা তোমার ফাটাই গেলাম, বাইরে যাইব যখন ডাকবো তখন নাবি। এ কাকু ভুলে গেছে না ওই দিন যে আমারে দিয়ে আপনারে শাসনি দেওয়াইছি, ভুলে গেছে? এই কেডা কেডা তুমি? হ্যাঁ পিডা। তুমি কেডা? আমার নাম আমার নাম হইলো রাশেদ নিজাম বাপ্পি সুমন শুক্র তালুকদার খান বাহাদুর মোহাম্মদ আসিফুর রহমান তুষার। এবারে এই তোর বংশের নাম জিগেছে কেডা? জিগেছি তোমার নাম? আমার বংশের নাম নাই, এটা আমার একলার নাম। একলার নাম এখানে আসছো কেন? ইউনিভার্সিটি চাকরির লাগে। এবারে এই বাংলা কথা কও জানা, সুন্দর করে বাংলা কথা কও। চাকরির জন্য এখানে এসেছি। তো এই ডাকে গেলে কি হইতে? চাকরি করতে পারছি তো কার কাছে ইন্টারভিউ দিতেছো? এই হালানো লাগে কি জানো তুমি? এ বাজার করে তাই না আমার এখন ইন্টারভিউ তাই না আমার এখন ইন্টারভিউ নেরা কি তাই তাই ইংলিশ তো বুঝি না কি তা কইতাম আমি তো বুঝাইতে পারতাম না। আমার চাকরির দরকার নেই, আমি বারবার কইছি যে আমার ওতা বালা। এ বেটা এই তুই যা দেখি যা, তোরে দেখলাম আর গ্যাস্ট্রিক ওটে, যা দেখি যা। বেটা গরমের মধ্যে একটা একটা সালা বেরিয়ে আসছে, সে যা দেখি যা।
তোমার নাম কি? আমার নাম জ্যোতি। জ্যোতি জ্যোতি মানে চোখের আলো। তোমার পুরা নাম কি? কানিস ফাতেমা। তোমার আব্বা কি করে? আব্বা তো ওই যে পূর্বাচলের গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে কি হয়েছে? নানা চলে গেলেন, আমি দেখতেছি, আমি দেখতেছি, এক মিনিট। বাবা বাবা, তাহলে ইনফরমেশন রাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম। এই লাভ দিতেছেন কেন? সরি, ভয় পাবেন না, এইটা আমার অভ্যাস। পুলিশের সাথে ফাইল দিলামই। উনি আপনার কি হয়? উনি আমার হাজবেন্ড। ছোট বড় এই হাজবেন্ড উনি। ইংরেজি ভুল করতেছি, ইংরেজি চলবে। এই হাজবেন্ড মানে তো স্বামী। আমি তোমার স্বামী হলাম কেমনে? ফাইজলামি করেন না, উনি বলতেছে হাজবেন্ড আর আপনি বলতেছেন ভাই। আপনি কিন্তু ভুল বলছেন, আমার নাম হচ্ছে আতিক না, আমার নাম হচ্ছে আইপল। আমি বাসা ভাড়ার জন্য এসেছিলাম। আতিক, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে, তুই এর সাথে সাথে মিথ্যা কথা বলতেছিস। তুই আমার বাসা, তুই সত্য কথা বললে আমি পয়সা যাবো। বাসা পরে আসবো ভাই, পাঁচশো মার্ক প্রবলেম মিটান। এই যে যুবরাজ, এই ভাই, এদিকে না, এই যে স্যার, এসে পড়ছে আমার আপন খালাতো ভাই যুবরাজ। ওরা হাজবেন্ড ওই পরে কয়েকদিন আগে বিয়ে করছে, ঢাকায় ঘুরতে আসছে আমার বাসায় থাকার জন্য। আপনারা অ্যারেস্ট করেন যদি কোনো ঝামেলা থাকে। এই আপনার নাম কি যুবরাজ? সত্যি করে বলেন। না না, যুবরাজ না। হাই, মিথ্যা কথা বলিস কেন? সত্যি করে বল, তার নাম যুবরাজ। এই সত্যি করে বলেন। আমি যুবরাজ। এই আপনারা কে ছিলেন? এই বলতেছেন না কেন? উনি কি আপনার স্বামী? ওনার নাম কি যুবরাজ? আমি ভাই, আমাকে মাফ করে দিয়ে আর ভুলে গেছে, পুলিশ দাঁড়াবে আমি ভয় পেয়ে গেছিলাম। আতিক, তোমার রুম লাগবো। কয় রুমের রুম লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, পুলিশ দেখে ভয় পেয়ে গেছি। আপনি চ্যানেল দেখে পুলিশ যে শান্তিটা দেয় ভাই, আমি শুনেছি। এই জন্য আমি ভাবছি আমাকে মারছে রে ভাই। আমার চশমা নিয়ে চলে যাচ্ছে কেন? আমি ভয় পেয়ে গেছি, আমি পুলিশ জীবনে কোনোদিন দেখিনি তো। আরে সবাই গেলাম, কি অবস্থা ভাই, কেমন আছো? অবস্থা অবস্থা তো ভাই ভালো না। কেন কী হয়েছে? কেন ভাই আপনি বুঝেন না কি হয়েছে? আপনি একটা শার্ট নিয়েছেন, আজকে 20-25 দিন হয়ে গেছে, আপনি শার্টটা দেন না। এই বেটা, শার্ট কি খাওয়ার না জিনিস? এটা কি পোলাও মাংস? যে আমি চাইলে আমার খাই গেল, আমার হজম হয়ে গেল। আচ্ছা, শার্ট শার্টের জায়গায় আছে রে ভাই। দেন রে সবাই, ফাইলে আমি কথাবার্তা কইবেন না আমার লগে, এটা আমার বিজনেস ভাই। খোদার কসম ভাই, দুই দিন সময় দে আমারে, আমি তো শার্ট দিয়ে দিচ্ছি। আপনি বুঝছি, শার্ট দিতে পারবেন না, 6,500 দেন আপনি। আর শার্টের দাম কত? 4,000 টাকা। এই বেটা, মজা নেস আমার সাথে? আজিম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। এই শার্টের দাম 2,000 টাকা হয়? আরে ভাই, কেমনে আমি আপনার বুঝাবো? আচ্ছা ঠিক আছে, সব ভাই বাদ, আপনি আর আমার 500 টাকা দেন। কি আর কোমরে আজিম তরে? আজিম, টাকা তো ভাঙতি নাই রে তুই। আচ্ছা ঠিক আছে, আমি তোরা দিমুনি, যা কাল পরশু, কাল পরশু দিয়ে দিন, যা। আমি তো
মিস্টার জোনাকি বেগম কিন্তু আপনারা কেন এসেছেন আরে আমার তো এটা অফিস না এটা তো আমার বাসা হ্যাঁ ঠিক ধরেছি আমরা একটা বিবাহের প্রপোজাল নিয়ে আসি এটা ভুল করতেছেন আমার এখানে কোনো বিয়ে শাদীর ব্যবস্থা নাই এখানে হচ্ছে কি সব হচ্ছে কি ওই যে কাজকর্ম করার জন্য মানুষ নিয়োগ দিয়ে থাকি আর কি আমরা বুঝেছেন এই মনে করেন আপনার বাড়িতে যদি রান্নার লোক লাগে রান্নার লোক দেবো খুব দিয়ে দেবো তারপর আপনার বাড়িতে যদি অন্যান্য কাজের জন্য যদি কাপড় ধোয়া তারপর বাজার সদায় এসবের কাজের জন্য আমরা লোক দেই আমার আর অন্য কোনো বিজনেস নাই বুঝেছেন আমি জানি আমি জানি আপনার মেয়ের জন্য এসেছি আমার আমার দেবরের জন্য আমার ভাই সুশৃঙ্খল সভ্য শিক্ষিত এবং আমি একটা স্ট্যাটাস সম্পন্ন লোক আমার ভাঙারির ব্যবসা আছে আপনি এই পাত্রের ছেলে মেয়ে দিলে একটু ফেস করবেন না আপনারা বিয়ের কথা বলতেছেন দেখেছেন আমি না বুঝতে পারি নাই আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন যে দেখেছেন আমার কত বড় ভাগ্য আমি মেয়ের বিয়ে দেবো বলে এখনো ভাবি নাই অথচ আমার মেয়ের এত বিয়ের প্রস্তাব চলে আসতেছে হ্যাঁ আপনার মেয়েই তো বলেছে আমার দেবরকে তাড়াতাড়ি যেন আমরা আসি আপনার মেয়ে তো পাগল হয়ে গেছে বিয়ের জন্য আমার মেয়ে আমার ভাইয়ের একদম পাগল মনে হয়েছে এখন যদি আপনি বিবাহ না দেন তাহলে দুজনেই পাগল হয়ে যাবে বলুন তো আমার মেয়ের নাম কি সাইমা আমার নাম তো দেখি একেবারে ঠিকঠিক বলছেন তো সাইমা আপনার দেবরকে হ্যাঁ বিয়ে করতে চাচ্ছে যে তো আপনার দেবরের নাম কি বলো বলো ফাইজুল 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 এই ফাইজুল নামটা তো সুন্দর আচ্ছা ঠিক আছে প্রস্তাব আনছেন আমি খুশি হয়েছি কিন্তু বিয়ে তার এমনি এমনি হবে না মনে করেন এই আমরা ছেলেকে দেখতে যাব ছেলে দেখে আমাদের পছন্দ হতে হবে তারপরে আপনারা আবার আসবেন আমার মেয়েকে ঠিক মতন দেখবেন সেভাবেই তো বিয়ে শাদী হয় এমনি তো হুট হাট করে বললেই তার বিয়ে দিতে পারে না না মেয়ে আমাকে দেখাশিস মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে এখন খালি আপনি দিলেই হবে ছেলে মেয়ে দুজন কি ছেলে 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 কি বলতো মনে হয় বলতেছে আপনাদের না না একেবারে সঠিক কোনো ভুল হচ্ছে না আপনার ছেলে আর ইথরি আমার আপনার মেয়ে আর আমার ভাই দুজন দুজনকে দীর্ঘদিন ধরে চিনি আচ্ছা ঠিক আছে আমি আপনার ভাইকে আগে একটু দেখে দেখে নেই তারপরে এই যে ছবি আছে দেখেন দেখেন ছবি কেন ছবি দি একটু দেখেন 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 কি সুন্দর সভ্য সভ্য সু ব্যবহার করবেন দেখতে চান কি দেখাবি দেখতে চান হ্যাঁ দেখতে চান
ভাবি আইসো ভাই আইসো সাইমারে দোয়াটা করি আইসো আমার দোয়া এই ওকে কি তুই করে পাঠাইছ কোনা নে ক পাঠাইছ কোনা নে কি জোনা কি বকনা জোনা কি বেগম আপায়ন হচ্ছে আরে সাদিয়া তুমি আমাদের অফিসের ওই কাজের মেয়ে না আঙ্কেল কি কইতে আছেন আমি কাজের মেয়ে কি লইতাম আমি কুক আরে কুক হওয়ার যাই কেউ ওই কাজই তো করো আছে যাইও ওইসে কি তোমার সাথে আসলে দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো কিন্তু বলা হইতেছে না যেহেতু পাই না তা যেহেতু এখন পাইছি কথাটা বললেই ফেলাই আচ্ছা এখন বিষয়টা হলো যাইয়া আমি জোরদার শুনছি যে তুমি বিয়ে শাদি করো নাই এটা অবশ্যই আলোচনা হয়েছে তুমি তো দেখতে মাশাল্লাহ যেমন তোমার লম্বা তেমন ফিগার তেমন গায়ের রং এ তো আল্লাহাক অনেক সুন্দর করে বানাইছে অবশ্য একটা টাইমে কিন্তু মানুষের শরীরে ওই মানে আড্ডিতে কোনো গোস্ত কিন্তু সারিয়া দেয় তা এখন তোমার যে বয়স হয়েছে তাতে আমার মনে হইতে আছে যে আড্ডিতে কোনো গোস্ত সারা শুরু হয়ে গেছে তুমি এই জিনিসটা একটু খেয়াল করো আয়নায় একটু চেহারাটা দেও তোমার যে চামড়া চামড়া একটু দোতরা দিয়ে আইছে তোমার তো বিয়ে শাদি দুই দিন পর হইবে না সে মনে করো দুই বছর পর তুমি যদি আমারই কও যে হায়দার ভাই আপনি আমার বিয়ে করেন আমিও তো তোমার বিয়ে করবো না মুখটা সামলাই কথা কন কইলাম আর না যা গরম হইলে কিন্তু খবর আছে বুঝছেন আর না আরে কি কইছেন আমি বুড়ি হয়ে গেছি হ্যাঁ আর না আরে দেখছি নি ভালো মতো আর না জানি একটা বুইরা খাটা সান নাই কোন সময় আরে বলি কোন তাই এই তুমি তো বুড়ি হইছি আমি তো এই কথা নাই কইছি এই পুরুষ মানুষ কোনদিন বুড়ো হয় না পুরুষ মানুষ মানে বট গাছ ও যে কোনো মুহূর্তে বিয়ে করতে পারে ছাড়তে পারে আমার আমার বয়স নাই তোমার কথা কি তুই আর সেই নস নি একে আরে মেয়ে জাস্টটা তো গরম করে দিছস তুই আই কি দাম তোর তোর আর কি কুত্তে মন চায় আমি বুঝতে হাতছি না কি কইতাম তোরে তো না বুঝলে তোমার কওনের কাম নাই হ্যাঁ আরে আমারে তুই তৈরি করিয়ে যে কথাটা কইতে আসো এই অপমানটা যে করতে আসো এটাও কিন্তু ঠিক না আচ্ছা তোরা তুই কেতে নাকি আপনা আপনা করে কইম কেন তুমি তুমি করে কই ভাই ভাই এটাই তো কবা হ্যাঁ কমো বুইরা বেডা এই দাঁড়া আজ্জা তোরা কি চামাই কি খোঁজো কি আমি বুঝি না তো বিছু আই ম্যাডামের দারে বিচার দিও তুই আরে বুড়ি কচত আর চামড়া কুচকাই গেছে কুসত আই তোর নামে বিচার দি আজ্জা তোর চাকরি যদি আমি নোট না করছি তাইলে আর নাম সাদিয়া তাই না আমার চাকরিটা নট হইলি তোমার আমি বিয়েটা করতে আর আমিও বুদ্ধি হালাইছি হা হা তার তো তুমি তো ম্যাডাম সারা আর কিছু নই পর দুই যাইতে পারবা আর তো তোমার দোন নাই যে কথাগুলো কইলাম কথাগুলো গায় মাখলা না দুই দিন পর ঠিকই টের পাবা যে আমি কি কইছিলাম তোরে আই বাকি তাম আনারা কি কইতে মন যাইতে আছে না কিছু করতে হইবে না কিছু আর বিষয়ও কিছু পাবা না যেমনে মেলা হরছ এমনি যাও মুই এই বাজারটা দিয়ে কোন রহমের আমার একটু বাইরে কাম আছে এই যে হরি যাইয়া আকি আতাই কি ওরে বেড়ি যা কি কইতে ভাবে কথাটা বলেছেন ভাই পেয়ে গেছি আমি ফারি দোতলায় আছি তো খুব সুন্দর পরিবেশ শীত গিয়ে জাস্ট বসন্ত চলে আইছি পাতা পুড়ে নতুন পাতা গজাচ্ছে আকাশে নীল আভা চতুর্দিকে ছড়াচ্ছে পাখিরা কু কু ডাক দিতেছে এই মুহূর্তে যদি আপনি আসতেন মনটা ভালো হয়ে যেত আসবেন নাকি ওই বাত উগ কিন্তু টিভি লাই বুঝতে পারি যে বাত ব্যাগ বসে দিয়ে গিয়ে রাখেন অনার উল্টা পাল্টা বুঝাই লাভ নাই আপনাকে আমি ফলো করেছি নে হ্যাঁ আপনি ওকে কি বলেছেন যে ওর বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ ওর বিয়ে দেওয়া উচিত তাই না ও ওর বয়স হয়ে গেলে ওর বিয়ে হবে কে এ সমস্ত কথা আপনি বলেছেন না ওকে আমি যদি ম্যাডামের কথা কই দিও তাহলে খারাপটা কি কইছি যেটা সত্যি কি একটু কইছি মেসের কেউ করেছে হয় আপনি মেসের ওই আপনি না একটু থানায় যান যাইয়া সারেন্ডার করে দিয়েছেন কারণ একমাত্র আপনি আমার এত ডিস্টার্ব করেন ডাইরেক্ট ট্রান্সফার করে দিলেন মানে ভাবিনি যে ডাইরেক্ট আপনি আমারে ব্লেম দিবেন যে আমি আপনাকে ডিস্টার্ব করতেছি